সামনে একটা ইদে আসছে ঈদের আনন্দ তো আমাগো ভিতর থাক গোরিনে গর দুয়ার নাই শিশু একটা দুধের বাচ্চা আমাগো তো ঘরে চাল নাই চুলা নাই কিছুই নেই। ইত তো করব দুরির কথা ঈদের আনন্দত করব দুরির কথা আমাগো তো কিছুই নাই আমরা ঘর বাড়ি সব বন্যায় ভাসাই লই গেছে আমাগো আনন্দ নাই আমাগো গর দুর রং যাচ্ছে কি আনন্দ আমরা বাড়ি না দেবো ভাত রান্না দেখাইছে কেমন চা দেওয়ে নাতি পুতি যে কোণা নেই তো খারাপ হে পথ দেও নাই বাদ দেবো বন্ধ রান্ধি এ খাইছি মানের বাড়ি পাইলে আহলে না আরই আললে না না ঘর ভাঙ্গাসুড়া যে কিছু কিনবো বস্তু টুস্তু কোনো কোনো মতন টভিত নাই বন্যার ভুলক্ষে যে বন্যা গেছে আঠাশ গেল আঠাশ তারিখ আঠাশ তারিখ বন্যা গেছে বন্যায় আমরা নদীতে যে পানি যে নদীর বাইড সাইড এবং অবদার বাইট সাইডে যে পানি হয়েছে পানিতে সহি উপহারও পানি উঠতে সব মালামাল বাঁশ্যে গেছে এবং ভিজে গেছে বই খাতা থাল বান্ডবাড়ি অন্য অন্য যে মালামাল ছিল সবই গেছে রাতের একটা সময় এই পূবের পূবের কুলে গাছটা পরে টোটাল ঘর বসাইয়ে ঘর ভাঙ্গিয়া একদম মাটির নিচে মাটির সাথে মিলিয়া যায় পর দিন সকাল দশ থেকে দশটা থেকে এগারোটার ভিতরে দক্ষিণ পেছনে একটা গাছ পড়ে গাছটা অনেক একটা বড় গাছ দুইটা তিনটে কইটা গাছ ঘর সহ নিচে ডাবিয়ে যায় আমরা যে মানুষজন ছিলাম রাত্র একটার সময় সব মানুষজন লাফাইয়ে লাফাইয়ে পুস্কুনিতে পড়ছি নিজের সবাই আত্ম আত্মসমর্থ করার জন্য অন্যান্য যে মালামাল ছিল মালামাল নদীতে জোয়ার আসলে এই সাইড ভরিয়ে যায় এই জোয়ারে যখন পানিতে টানতেছে তখন মালামাল সব কিছু ভাসাই নিয়ে যায় এবং বন্যা গেছে আজকে দশ বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো মেম্বার আইসা বাড়ির ভিতরে আইসা দেখে নাই যে বেটারা তোদের কি ক্ষতি ক্ষতি হয়েছে এত বড় একটা বিপদ গেছে তোমরা কি মানুষ সবাই বাইছে আসো কি না কেউ মারা গেছে আজও পর্যন্ত কেউ খবর লয় নাই আর আজও পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান আইয়া যদি দুই সার চিরের পানি যদি হাত দেয় যে এই নয়টা মানুষ খাইয়ে রয়েছে না না খাইয়ে রয়েছে তাদের ঘরের ঘর ভাইগেছইটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু খাওয়ানোর মতন কোনো ক্যাপাসিটি তাদের নাই এবং যে ঘরটা পড়ছে আমরা অন্য বাড়িতে যাইয়া বসবাস এখন পর্যন্ত করি এখন পর্যন্ত ঘরে আসতে পারি কেন আসবো আনবো ভিতরে মাটিও নাই মাটিও চতুর্পাশে খাদা আছে নদী আছে নদীতে ধুয়ে নিয়ে গেছে এই ঘর করতে হইলে অনেক টাকা পয়সারও প্রয়োজন সে টাকা পয়সা তো আমাদের কাছে নাই আর দীর্ঘত আমাদের পটু পটুকালী ইডিটিয়া ইউনিয়নের যে মেম্বার চেয়ারম্যান তাদেররা কোনো সময় আই আমাদের কোনো আর্থিক আর্থিকভাবে কোনো সাহায্য সহত এখন এখন পর্যন্ত করে নাই এবং তারা কেউ আসেও নাই